ডিমটা ঠিক ফাট, কোন ডিমটা ঠিক ফাট। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। হ্যালো গাইস, ওয়েলকাম টু ক্রিয়েটিভ এক্সপেরিমেন্ট টিভি। আশা করছি সকলে সুস্থ আছে। আজকে আমি চলে এসেছি সরাসরি রান্নাঘরে। আজকের ভিডিওটা একদমই কিন্তু আলাদা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো গাইস, আজকে আমাদের কাছে আছে আন্ডা। আন্ডা মানে হচ্ছে ডিম। তো কি হয়, এই ডিম বয়েল করার জন্য জলের প্রয়োজন হয়। মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল যখন বয়েল হয়, তো তারপরে ডিমটা দিলে মোটামুটি 5-7 মিনিট থাকার পর ডিমটা মোটামুটি বয়েল হয়ে যায়। তো আজকে আমাদের যেটা চিন্তাভাবনা, তো আজকে আমরা জলের বদলে অন্য কিছুই ব্যবহার করব। তো ডিম সম্বন্ধে একটু বলে দিই, এর বাইরে কিন্তু ক্যালসিয়ামের একটা আবরণ থাকে, ভিতরে থাকে অ্যালবুমিন এবং গ্লোবুলিন। তো সে কথা বাদ দিন, বায়োলজির দিকে বেশি যেতে হবে না। আর আমরা জলের বদলে ইউজ করব তেল। মানে তেল যথেষ্ট পরিমাণে যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে এই ডিমটা দেব, দিয়ে রেখে দেব 5 মিনিট, দেখা যাক কি হয়। কোন এই লোক, কহাঁ সে আতে? আমিও জানি না ডিমটা আদৌ সিদ্ধ হবে নাকি ব্লাস্ট করে যাবে, কি হবে, যা হবে আপনাদের সামনেই হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। নতুন কিছু করার প্রবণতা আমাদের রক্তে রয়েছে। আমরা আপনাদের শিক্ষা এবং বিনোদনের জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে সক্ষম, তবে এই ভিডিওতে দেখানো কোনো জিনিসই আপনি ফুল করে বাড়িতে চেষ্টা করবেন না, এতে আপনাদের বিপদ হতে পারে। এরপরে যদি আপনারা কোনো বিপদের সম্মুখীন হন তাহলে ইউটিউব অথবা আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী নয়। তো গাইস, সবার প্রথমে আমি ওভেনটা জেনে নেব। রিফাইন্ড অয়েল ইউজ করব। তেল এখন গরম হচ্ছে, আর আমাদের কাছে যে এই যে আন্ডা, আন্ডা রেডি। আন্ডা বয়েল হবে তেলেতে, তো ভাবুন জিনিসটা কেমন হবে, একদম আলাদা রকম। তো আমরা জানি না যে ডিমটা আদৌ সিদ্ধ হবে নাকি ব্লাস্ট করে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হবে। এই ডিমটা আমি এটা সাহায্যে দেব, কারণ আমি যদি এখান থেকে দিয়ে দিই ডিমটা তাহলে পড়ে তাহলে ফেটে যেতে পারে, তাই আমি এইটা দিয়ে ডিমটা দিয়ে দেবো। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, আমি ডিমটা দিয়ে দেবো। তো গাইস, আমার সামনে যেতেই ভয় লাগছে, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। তো সবার আগে সেফটি ফার্স্ট, তাই আমি হেলমেট পরে নিয়েছি। ও, ছোটখাটো ব্লাস্ট হচ্ছে, একটা ডিম ফেটেছে। ও, ডিম ফাটছে গাই, ডিম যথেষ্ট পরিমাণ ফাটছে। তবুও আমি একবার, ও, নেড়ে দেবার চেষ্টা করব। ও, ডিম কিন্তু ফাটছে, ছেটকাচ্ছে ডিমটা। দেবো গাইস,
আমাদের ভিডিও দেখে কোনোদিন কোনো কিছু বাড়িতে ট্রাই করার চেষ্টা করবেন না। ও ডিম ব্লাস্ট হচ্ছে, ও দেখুন গাইস দেখুন, কোনো দেখেছেন কেউ হেলমেট পরে রান্না করছে? এই ভিডিওতে দেখানো কোনো কিছু জিনিস বাড়িতে করার চেষ্টা করবেন না, আমি বারবার বলবো। একটা ডিমের কুসুম বেরিয়ে গেছে দেখুন, আই থিঙ্ক এই ডিমটা মোটামুটি হয়ে গেছে কারণ ফেটে গেছে। আজকের ভিডিওটা একদমই মজাদার ভিডিও আছে, একটা ডিম কিন্তু ফাটেনি, দুটো ডিম ফাটেনি, একটা ডিম ফেটে গেছে। আজকের ভিডিওটা একদমই আলাদা মজাদার ভিডিও আছে, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিমটি তো ফাটছে, ছেটকাচ্ছে ডিমটা, ও দারুণ ব্লাস্ট হচ্ছে। আমি জানি না কোন ডিমটা ঠিক ফাট, কোন ডিমটা ঠিক ফাট, তো গাইস দেখতেই পেলেন ডিমটা কেমন ব্লাস্ট করলো। আমি আগেই বলেছিলাম যে এই ধরনের জিনিস কখনোই বাড়িতে ট্রাই করবেন না। তো আমি আগে গ্যাস বন্ধ করে দিয়েছি, সবার আগে তেল ভালোই চারদিকে ছিটকেছে, একবার দেখিয়ে দিই কি অবস্থা হয়েছে। দেখতেই পেলেন কি অবস্থা হয়েছে, একদম যাচ্ছে তাই অবস্থা, তাই বলছি আমাদের দেখে কখনোই বাড়িতে ট্রাই করবেন না, আমাদের দেখে কখনোই বাড়িতে ট্রাই করবেন না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো টাটা বাই বাই, জয় হিন্দ বন্দে মাতরম। গাইস ডিমের আমরা একটা টুকরো করে দেখাচ্ছি দেখুন, ডিম ভাজার মতনই খেতে, এই জায়গাটা মগজ ছাল হয়ে গেছে।